বার্তালাপ অনুষ্ঠানে আজ আমাদের সঙ্গে উপস্থিত আছেন কাটলিছোড়া কংগ্রেস দলের প্রার্থী সঞ্জীব রায়। উনার কাছ থেকে জেনে নেব বিধানসভা নির্বাচন নিয়ে বিভিন্ন মতামত। প্রথমত আপনাকে ধন্যবাদ জানাই আমাদের এই বার্তালাপ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। বিধানসভা নির্বাচনের যেহেতু আপনি কাটলিছোড়া সমষ্টির একজন প্রার্থী, বিধানসভা নির্বাচন নিয়ে ভোটারদের আপনি কি বলবেন? ভোটারদেরকে বলবো আমি যে যেহেতু কংগ্রেস একটা ঐতিহ্যবাহী দল, প্রায় 150 বছর থেকে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাই 2016 সরকার পরিবর্তন হওয়ার পর যেভাবে সমগ্র আসামে জনসাধারণরা নাজেহাল অবস্থায় আছেন, বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন, সে সমস্যাগুলো থেকে উত্তীর্ণ হওয়ার জন্য সবাই যাতে কংগ্রেসের পাশে থাকে, কারণ এবার আসামবাসী প্রস্তুত কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য। আমি নিশ্চিত সবার আশীর্বাদ সহযোগিতা দোয়া নিয়ে আগামী 2021 2 মে যখন ফলাফল বেরোবে আপনারা দেখবেন কংগ্রেস সরকার আসামে হবে। কাটলিছোড়া সমষ্টির কী এমন সমস্যা আপনার চোখে পড়েছে যে আপনি নির্বাচন খেলতে তৎপর হলেন? নির্বাচন খেলতে তৎপর হইনি, আমি একজন কংগ্রেসের ক্যাডার, বিগত 20 বছর থেকে আমি কংগ্রেস করে যাচ্ছি, তাই আমার হাইকমান্ড আমার কাজের উপরে আস্থা রেখে কাজকে সম্মান জানিয়ে আমাকে প্রার্থী করেছে। এবং যে সমস্যা আমি দেখেছি কাটলিছোড়া অঞ্চলে, প্রথমত হচ্ছে পানীয় জলের ব্যবস্থা, এখানে খুবই করুণ অবস্থা পানীয় জলের ব্যাপারে। আপনি প্রত্যন্ত অঞ্চলে গিয়ে দেখবেন লোকরা 15-20 কিলোমিটার পায়ে হেঁটে গিয়ে জল সংগ্রহ করছে। দ্বিতীয় হচ্ছে এখানে কংগ্রেস আমলে পিএইচই বানানো হয়েছে, সমগ্র অঞ্চলে পিএইচই আছে, তা আজকের ডেটে বিজেপি সরকার জল দিতে পারছে না, তাই জল পরিষেবাটা তুলে ধরার জন্য সবার কাছে আমি এগিয়ে থাকবো। আর স্বাস্থ্য পরিষেবা বিভিন্ন অঞ্চলে পিএইচসি বানানো হয়েছে, পাবলিক হেলথ সেন্টার, কিন্তু আজকে বিজেপি সরকার আমাদের বানানো পিএইচসিতে না ডাক্তার দিতে পারছে না ঔষধ দিতে পারছে। আর তৃতীয় কথা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা যেভাবে এখানে বাজে রূপ নিয়েছে, রাস্তাঘাট নেই, প্রত্যন্ত অঞ্চলে কোনো সুবিধা নেই গাড়ি ঘোড়া যাওয়ার, তাই আমার থার্ড প্রায়োরিটি হবে যে এতদিন অঞ্চলে রাস্তাঘাটটা বানাবার। কংগ্রেস ও এআইইউডিএফ সহ বামপন্থী দলগুলো মিলে মহাজোট হয়েছে, বিজেপিকে কি হারাতে পারবেন, আপনার কি মনে হয়? দেখুন, বিগত 2016 কংগ্রেস খুব শক্তিশালী ছিল, কংগ্রেসকে হারাবার জন্য বিপিএফ, এজিপি এবং বিজেপি ওরা জোট বেঁধেছিল। আজকে আমরা দেখলাম শুধু এজিপি ছেড়ে বাকি সবাই একজুট হয়েছে, কারণ দেখেছে বিজেপি আজকের ডেটে একটা অপশক্তি হিসাবে আসামে নিজের মাথাচাড়া দিয়ে উঠেছে, সেই অপশক্তিকে আসাম থেকে সরাবার জন্য 60টি দল এক মঞ্চে এসেছে এবং আমরা যৌথভাবে প্রচেষ্টা চালাচ্ছি জনসাধারণকে নিয়ে যে আগামীতে 2021 নির্বাচনে ওদেরকে আসাম থেকে তাড়িয়ে দেব। আপনি নির্বাচনে জয়যুক্ত হলে আপনার এলাকার জন্য প্রথম কাজ কী থাকবে? প্রথম তো আমি বললামই যে পানীয় ব্যবস্থা করা, জলের ব্যবস্থা করা, রাস্তার ব্যবস্থা করা এবং স্বাস্থ্য পরিষেবার উন্নতি করা। সাথেই আমরা দেখলাম বিগত 5 বছরে সমগ্র কাটলিছোড়াতে বা প্রায় ব্রাকভ্যালিতে চাকরি শূন্য হয়ে গেছে। হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় জোর গলায় বলেছিলেন যে বোরাকে যদি আসামে যদি বিজেপি সরকার আসে তাহলে বোরাকে যারা বেকার যুবক যুবতীরা আছেন, গ্রেড 3 ও গ্রেড 4 চাকরি বোরাকের সন্তানরা বোরাকে পাবেন। কিন্তু লজ্জাজনক ব্যাপার, আমরা নিন্দা জানাচ্ছি যে বিগত 5 বছরে যত গ্রেড 3 গ্রেড 4 চাকরি বোরাকে হয়েছে সব আপার আসাম থেকে এনে হয়েছে এবং আমাদের বোরাকের সন্তানরা 5 বছর বঞ্চিত হয়েছে। কেমন ভোটে আপনি জয়ী হবেন বলে আপনি মনে করেন? দেখুন, এখানে ট্রায়াঙ্গুলার কন্টেস্ট আছে, ত্রিমুখী লড়াই হবে এবং আমাদের 234টি বুথ সেন্টার আছে। আর আপনারা জানেন যে একটা পার্ট আছে বুথ সেন্টার যেখানে বিজেপি একটি বুথ পাবে না, এটা হিন্দু অধ্যুষিত মানে মুসলিম অধ্যুষিত অঞ্চল। আর একটি সেন্টার আছে যেখানে ইউডিএফ একটিও পাবে না, যেখানে হিন্দু অধ্যুষিত অঞ্চল আছে। আমাদের বুথটা প্রত্যেক ইভিএমে আছে, ট্রায়াঙ্গুলার ফাইটে শক্ত মোকাবিলা হবে বা আপনি দেখবেন আগামী 2 তারিখে কংগ্রেস এখানে জয়লাভ করবে। কার সাথে আপনার কনটেস্ট হবে বলে মনে করেন? এখানে বিজেপি তৃতীয় স্থানে থাকবে, লড়াই হবে আমার আর ইউডিএফের মধ্যে। এবং যেহেতু আমার বুথটা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবার কাছ থেকে আসবে, আমি অনায়াসে সুজনবাবুকে হারাতে পারবো বলে আমি মনে করছি। বার্তালাপ অনুষ্ঠানে আমাদের ডাকে সাড়া দিয়ে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বার্তালাপ অনুষ্ঠান আজ এই পর্যন্তই, নমস্কার।